আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আরেকটা নতুন টিভি প্যানেল ডিস্টার্ব দিয়ে নিয়ে আসলাম। প্যানেলটা কীরকম ডিস্টার্ব তা দেখাচ্ছি। এই যে টিভিটা ব্যাক কভার করলাম, টিভি ব্যাক করার পরে এই টেকন, আমাদের কোনাকাটা টেকন আছে আর কি, কোনাকাটা টেকন। আমাদের টিভিটার সমস্যা দেখাই আপনাদেরকে। এই যে টিভিটার সমস্যা, এই হলো টিভির সমস্যা, বাফারিং করছে, বাফারিং সমস্যা। তো এই প্যানেলটা এখন সারবো আমি, কী সারবো সেটা আপনারা দেখাবো, প্যানেলটা কী সারবো বা কী সারতে আর কি। তো এটা আমাদের টেকন, এই টেকন ব্লক করবো, ব্লক করে টিভিটা আমি সেরে দেখবো আপনাকে খুব সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, তো প্রথমে কী করতে হবে, আমাদের এই টিভিটা অফ করতে হবে। টিভি অফ করার পর আমাদেরকে এক সাইডের এটা খুলে ফেলতে হবে, খোলার পরে এটা দেখতে হবে টিভিটা অন করে। লাল লাইট জ্বলছে, আমি এক্সট্রা বোর্ড লাগিয়েছি একটা, আমি জ্বালিয়ে দিলাম এটা। তো যে পারে খুলেছি সে পারে ডিস্টার্ব না, দেখতে পাচ্ছেন যে খোলার পরেও লাফ আছে, এরপরে ওপর কানেকশন খুলে দেওয়ার পরেও লাফ আছে, এরপরে ডিস্টার্ব না। আমরা এরপরে আবার কানেকশন লাগিয়ে দেবো, আবার টিভিটা অফ করে দেবো। টিভি অফ করে দেওয়ার পর আমরা এটা লাগিয়ে দিলাম, এরপরে এবার এরপরে খুলবো, খুলে এরপরে আউট করে দেবো। খুলে দেওয়ার পরে একই কেস করবো, আবার টিভিটা চালু করবো, টিভিটা আবার চালু করে টিভিটা আবার খাড়া করবো, খাড়া করে দেখবো ডিস্টার্ব আছে কিনা। তো আমরা কী পেলাম, এরপরে কিন্তু ডিস্টার্ব নাই, এরপরে খুলে ফেলে ডিস্টার্ব নাই। তাহলে আমরা এরপরে খুললাম, এরপরে ডিস্টার্ব নাই, এরপরে লাগিয়ে দেওয়া ডিস্টার্ব আছে। তাহলে আমাদের ফল্ট আছে হলো, এখন যে পরে খুললাম সে পরে ফল্ট, এরপরে খুললাম এরপরে ফল্ট আছে। আমরা এখন টিভিটা বন্ধ করে দেবো। টিভিটা বন্ধ করে দেওয়ার পরে আমরা এই প্রায় 10 সেন্টিমিটার এখানে টেপ মারবো, টেপ মেরে লাগাবো আবার। হ্যাঁ, তো এই যে আমাদের টেপ, এই টেপটা আমি 10 সেন্টিমিটার কেটে নেবো। কেটে নেওয়ার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি, কারণ ভিডিও করছি একা, আর একা কাজ করছি, তো তার জন্য আর কি এভাবে দেখাতে পাচ্ছি না। আনুমানিক 10 সেন্টিমিটার কেটে নিয়েছি, এই যে ব্ল্যাক লেসটা দেখতে পাচ্ছেন কেমন। এরপরে আমরা এখানে 10 সেন্টিমিটার টেপ মেরে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে এই যে 10 সেন্টিমিটার মতন টেপ মেরেছি। এখন ধরালেন এটা আমরা কী করবো, আবার সুইচ দেবো, সুইচ দিয়ে আবার অন করে দেখবো টিভিটা ওকে হলো কি না। 10 সেন্টিমিটার বেশি হয়ে গেলে ছবিটা ব্ল্যাক হয়ে যাবে আর কি, এছাড়া অন্য কোনো সমস্যা হবে না। টিভিটা অন করলাম, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়নি, লাফানো বন্ধ হয়েছে, কিন্তু দুপারে দুই কালার তৈরি হয়েছে, দুই পারে দুই কালার তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে পারে হোয়াইট আর এপারে হলো ব্লু হয়ে আছে, দুপারে দুই কালার, মানে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, লাফানো বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা কী করবো, এখন সেন্টিমিটার একটু কমাবো আমরা। এখানে সেন্টিমিটার একটু কমিয়ে দিলাম, টেপটাকে একটু চিকন করলাম, এতক্ষণ কেটে বাদ দিয়ে দিলাম, এই টেপটাও রাখলাম, এই টেপটাও কাজে লাগবে অবশ্যই। আবার সুইচ দিলাম, তবে ল্যান্ড দেওয়া অবস্থাতে কাজ করতে গেলে আপনার টেকন অথবা প্যানেল নষ্ট হয়ে যাবে, অবশ্যই লাইন খুলে কাজ করবেন বারেবারেই। এবার দেখা যাক, দেখেন আমি কিন্তু কিছুটা কমিয়ে দিয়েছি, যার কারণে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, মানে 10 সেন্টিমিটারের জায়গাতে 8 সেন্টিমিটার দিয়েছি। আমরা কেটে ফেলে দিলাম কিছুটা, এখন ছবিটা সম্পূর্ণ ক্লিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন ছবি ক্লিয়ার। এখন আমি ডিশের লাইন দেবো, ডিশের লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। যাই হোক, ডিশের লাইন দেওয়া হলো, ডিশের লাইন দেওয়ার পর আপনি ছবি দেখতে পাচ্ছেন যে ছবিতে কোনো ট্রাবল নাই, কোনো ডিস্টার্বও নাই। আমাদের এই ছবি প্যানেলগুলো
মানে সারা যায়, তেমন কোনো ঝামেলা করে না বা ডিস্টার্ব করে না। কেমন, এটা আমাদের এমন একটা সিস্টেম যে অল্প সময়ের মধ্যেই প্যানেল সারা যায় কিংবা রিপেয়ার হয়, এটা গ্যারান্টি শেষ। এই টিভিটা গ্যারান্টি শেষ। এই টিভিটার বয়স আপনার আনুমানিক 5 বছর আপ হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি 3 বছরের মধ্যে থাকতো তাহলে রিপেয়ার হতো না, কোম্পানি রিপেয়ার করে দিত না, যেহেতু এটা 3 বছরের মধ্যে আপ হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, যার কারণে এটা হলো কোম্পানি প্যানেল রিপেয়ার করে দিচ্ছে। যেহেতু এটা একটা কাস্টমার প্যানেল কিনতে পারবে না, প্যানেলের দাম প্রায় 23,000 টাকা, এটার সার্ভিস চার্জ 23,000 টাকার মতন পড়ে। হ্যাঁ, যার কারণে আমরা এটাকে চেঞ্জ করে দেবো না, এটাকে রিপেয়ার করে দিলাম। এটা যদি গ্যারান্টির ভিতরে থাকতো তাহলে এটা অবশ্যই চেঞ্জ করে দিতাম। সিঙ্গল কোম্পানি কখনও প্যানেল রিপেয়ার করে দেয় না, গ্যারান্টির বাইরে বাড়া লাগা রিপেয়ার করে দেয়। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু কমেন্টস করার থাকলে কমেন্টস করতে পারেন, উত্তর দেবো। আল্লাহ হাফেজ।